प्रिय पंचम श्रेणी शिक्षार्थी आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो करोनार मध्य तुम्हारा स्कूले आसते पारतेछो ना आमरा तुम्हारे पाठदान दीते पारतेछि ना ताई आज आमी तुम्हारे माझे एक भिडियो उपस्थापन करछि। भिडियोटी तुम्हारा ना टेने आस्ते आस्ते देखले तुम्हारे अनेकांशे होया जाबे इनशाआल्लाह। चलो आमरा गल्पटी बेर करे नेई। सेई गल्पटी होच्छे कि अपेक्षा। अपेक्षा गल्प देखो। अपेक्षा गल्पटी के लिखेछेन बोलो तुम्हरा? हाँ, सेलिना हुसैन। रुमा और रुबा दुई बोन, ओदेर खूब भाव, ओदेर मध्य दुजनेर मध्य कि खूब भाव, एक संगे स्कूले जा एक संगे खेले, खूब कमई झगड़ा है ओदेर। रुमार बयस बारो और रुबार बयस दस। दुजने जन्मदिन निये ওদের মা বাবার একটি গল্প আছে। ওদের মা রাহেলা বানু, রাহেলা বলেন যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলি গাছটা ফুলে ফুলে ভরে যায়। এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু। খুশবু ছড়িয়ে গিয়েছিল, বলো তো কার জন্মদিনে খুশবু ছড়িয়ে গিয়েছিল? রুমার জন্মদিনে। হ্যাঁ, রুবা উদ্গ্রীব হয়ে বলে, মা আমার গল্পটা বলো। তোর গল্পটা বলবো আমি মা। এই কথা বলে জসিম মিয়া মেয়েকে জড়িয়ে ধরে বলে, যেদিন তুই হলি সেদিন বাড়ির বাহিরে আম গাছটার নিচে বসে আছি, হঠাৎ মাথার উপর তাকিয়ে দেখি আমের বলে ভরে আছে গাছটা, এত বল আসতে দেখিনি আগে, বলের গন্ধে চারিদিকে ভরে গেছে। দুই বোন মা বাবার আদরে ছায়া বড় হয়, আস্তে আস্তে তারা দুই ভাই বোন কী হয়, বড় হয়, বড় হয় আস্তে 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 তারা স্কুলে যায়। দুই বোন খুশিতে হাততালি দেয়, মা বাবা ওদের উৎফুল্ল দিকে তাকিয়ে থাকে। একদিন জসিম মিয়া বাজারে যায়। কোথায় যা? সেখান থেকে দুই সের চাল ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়ে। ছুটে আসে রাহেলা বানু, কী হয়েছে? যুদ্ধ। যুদ্ধ? রাহেলা বানু অবাক হয়ে বলে। কিছু বলার আগেই জসিম শুনতে পায় বাইরে হইচই, ওই দুই মেয়ের হাত ধরে বাইরে আসে। দেখে লোকজন আম গাছের নিচে গোল হয়ে বসে, হ্যাঁ দেখো রেডিওতে খবর শুনছে, দেখছো ওই যে যুদ্ধের সময় বিবিসির খবর বলছে ঢাকা শহরে গত মধ্যরাত্রে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। জসিম মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনেছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এভাবে আস্তে আস্তে তার বাবা রুমা আর রুবার বাবা জসিম মিয়া মিলিটারিদের হাতে, তারা ওই পাকিস্তানি মিলিটারিদের হাতে সে কী হয় মারা যায়। এবং তার মা এবং বোন রুমা রুবা দুজনেই চোখের পানি মুছতে থাকে। দেখো রুমা দুই হাত চোখে মুছে বলে, বাবা মরে যাওয়া। দুজনেই আকাশের দিকে তাকা, অনেক দূরে কালো ধোঁয়ার কিছু একটা আকাশের দিকে উঠেছে, ওটা উঠেছে তো উঠেছে। ওরা বুঝতে পারে পাশের গ্রামের আগুন দিয়েছে পাকিস্তানি মিলিটারিরা। দুই বোন আকাশের দিকে হা করে তাকিয়ে থাকে। দুজনে বুঝতে পারে যুদ্ধ মানে কি, যুদ্ধ মানে কি, ঘুর বর্ষা, বৃষ্টির তুড়ে ডুবে যাওয়া মাঠঘাট। রাহেলা বানু খুশিতে মুখে বারান্দায় বসে থাকে। দুই বোন ধান ক্ষেতের আলের পাশে দিয়ে গড়িয়ে যাওয়ার পানি এবং কুচু চিংড়ি ধরে নিয়ে আসে। ওদের মা কন্যার বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে দেয়। তাহলে বুঝতে পারতেছ যে ওই সময়ের জীবনটা মানুষের কত কষ্টের ছিল, তাই না? যুদ্ধের সময় মানুষের জীবনটা অনেক কী ছিল, কষ্টের ছিল। একদিকে ছিল আপনজন হারিয়ে যাওয়া, অপরদিকে ছিল খাদ্যের অভাব অনটন। দরকার হলে আসতে পারি, নইলে অন্যরা আসবে। ওই যে যুদ্ধের সময় তারা যে এসেছিল কিছু লোক তাদের বাড়িতে খাওয়ার জন্য, সেই লোকের কথা এখানে বোঝানো হয়েছে। কেউ না কেউ আসবে। রাহেলা বানু সালাম করে দুই বোনের মাথায় হাত বুলিয়ে চলে যায় মুক্তিযোদ্ধারা।
বর্ষা শেষ, আশ্বিনের শিউলি ফোটার দিন শুরু হয়েছে। এ একদিন দরজায় টুকটুক শব্দ হয়, হুকুমনি দরজা খোলো। দেখো এই সেই 1971 সালে যুদ্ধে আমাদের দেশটা কীভাবে অত্যাচার করেছে সেই রাজাকার আলবদররা। দুই বোন লাফ দিয়ে উঠে দরজা খুলে, মুক্তিযোদ্ধা আসে ভাত খা, নয়তো একটু ঘুমিয়ে নে, রাত্রে অন্ধকারে আবার চলে যা। ঘুরতর যুদ্ধ চলছে চারিদিকে, রুমা আর রুবা রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না। ওরা আবার অপেক্ষা করে একটি ডাক শোনার জন্য, হুকুমনি দরজা খোলো, আমরা মুক্তিযোদ্ধা। যাক, আমরা আজ তোমাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপন করেছি সেই ভিডিওটি তোমরা সুন্দর করে রিডিং পড়বে, পরে এই যে শব্দার্থগুলো দেখতেছ, শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবে, লেখবা, এবং এই শূন্যস্থানগুলো পরে কমপ্লিট করে, তারপরে এই প্রশ্নগুলো পরে খাতায় লিখে আমাকে ইমোতে পাঠিয়ে দেবা, এবং সুন্দর করে দুইবার লিখে তারপরে আব্বু আম্মুকে দেখাবা। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।